যে অনেক পড়ালেখা করেছি আমি, আমার থেকে বেশি কেউ পড়ালেখা না, আর পড়ালেখা করলে গেলেও আমার থেকে বেশি ইংলিশে কথা বলতে পারবেন না। আই ডোন্ট নো, আমি পড়েছি পড়েছি, আমার ছেলেটাকে অনেক পড়েছি। আমার ছেলে তো বলছে কি, আমি মা আমি আমেরিকা চলে যাব, কিন্তু আমি বলেছি কি, আমেরিকা কি যাবি, এই যে যা ফরেন যা, সৌদি যা, হ্যাঁ ওখানে করে যে পড়াশোনা কর। বলছে না না আমি আমেরিকা যাব, সব থেকে বড় দেশ আমেরিকা, ওই জন্য আমরে দিয়েছে। আমি তো চা যদি যাওয়ার মন করে, আমরা তো কোনোদিন নুনদিয়া ভাত খাইনি, আমরা খেয়েছি মাছ মাংস, হ্যাঁ আমরা মিট খেয়েছি, আমরা নুন দিন ভাত খাই না, আমরা হাই ফাই মানুষ, আমরা বিল্ডিং এ থাকি, পাঁচতলার উপরে থাকি। আমার আমার ছেলেকে আমরা ভালো পড়াশোনা করেছি, আমিও পড়েছি, ছেলের বাবাও পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর ডেইলি রাত করে এত সুন্দর সুন্দর করে পড়াশোনা করাই, রাত্রে এত মজা লাগে, টাপা টাপ করে মজা লাগে। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর যদি ভালো না থাকেন তো আপনাদেরকে ভালো করতে চলে এসেছি, আপনাদের প্যারা মুখিয়েছি, আর আমার সঙ্গে আছে প্রিন্স ব্রো। তো দেখতে পাচ্ছেন, দেরি না করে চালু করি আজকে ভালো ভিডিও, আপনারা দেখবেন কানে হেডফোন লাগিয়ে, দেখা হচ্ছে ভিডিওর এন্ডে। যদি তোমাকে জ্বর হয় কি মাথা ব্যথা করে, তখন তোমার মায়ের কি রিঅ্যাকশন ওটা দেখে নাও। আরে রাহুল, আজকে তোমার মনটা ভারী ভারী লাগছে কেন? আরে মা আমার মাথাটা খুব ব্যথা করতেছে। হ্যাঁ আরে রাহুল, আরে আরে রাহুল আব্বা তুমি কোথায় তাড়াতাড়ি এসো? আরে রাহুলকে কি হয়ে গেছে? রাহুলের জ্বর হয়ে গেছে, অ্যাম্বুলেন্স ডাকো, ওয়ান ডাক্তার ডাকো, তাড়াতাড়ি রাখো, আমার দাহে ডাক্তার বাড়ি নিয়ে চলো, হসপিটালে চলো। ওরে বাবা, আমার ছেলে, আমার একমাত্র ছেলে কুঁজে যেটা না হয়ে যায়। এবার আমার মা, আরে মা আমার মাথাটা কেমন যে করছে। কি কহলি, মাথায় লাগছে? যা খুব রাতে বন্ধুর সাথে তোর বাবা হাজার বার মানা করেছি কি, যেসনে বাহির যেসনে বাহির যেসনে বাহির যেসনে, তাও বাহির চলে যাচ্ছিস, হ্যাঁ বন্ধুর সাথে ঘুরছিস, হ্যাঁ মা টাকালে কাজ করছে, মাথায় লাগছে? মাথা লাগবে না, হ্যাঁ লে দু টাকা দিহি, পয়সা লে দোকান যা, দোকানে ভাতুর দোকান হলে লে যায় বিষ, দে বিষ খেয়ে মরে যা। যখন তোমার পয়সার দরকার হচ্ছে, তখন তোমার মায়ের কাছে পয়সা চাইতে যাচ্ছে, তখন তোমার মায়ের রিয়াকশন কি হচ্ছে? আরে মা আমাকে 5,000 টাকা দরকার ছিল, দেন তো। আরে 5,000 কেন বাবা, যাও 10,000 টাকা নাও, আলমারিতে টাকা আছে যে নিয়ে নাও, যাও আমার লক্ষ্মী বাবা। এবার তারা আমাকে কি বলে এটাও শুনে, এ মা আমাকে 50টা টাকা দেন তো। কামাই করে না দেখলি 50 টাকা কুন্ঠ হবো, কামে যাস না, বাড়তে দিন মান বসে থাকিস, আর সুতা সুতা পয়সা খালি পয়সা, বাড়তে দিন মান বসে থাক, কাম কাজ কিছু করিস না, আর 50 টাকা পয়সা লেবে, আর তোকে বিয়া করতে করছি, বিয়া খানো করিস না, বাড়তে মুড়া ওটা পুটকাইটা ফেলা দে, দেখাইটা ফেলা, কাপড় বিনা যা হিজড়ে, হ্যাঁ ট্রেনের চান্দা করা বাড়া কথা ভালো। এই শুন, যখন নিজে যাহি তখন দেখবি কি দুয়ারে ওটা বাল্টি হ্যাঁ, বাল্টিতে কাচড়া হ্যাঁ, ওটি ফেলাই গা ডাস্টবিনে। ছেলেটা পরীক্ষা দিতে যে এক্সাম দিতে যে তোকে কিছু পয়সা গুলা দিয়ে দাও না, ছেলেটা এই খালি হাতে যে কহ তো আমার কিনা ছেলে ওটে। আরে সবটি দিয়ে দাও না, তুই যাচ্ছিস তো আমি কেলবো, লাচবো তোর লেগে নাকি, হ্যাঁ ঢোল ঢাকনা লিয়াই বাজা, লাচ্ছি তোর লেগে, একদম মুখ্যমন্ত্রী হতে যাই তুমি চাচি গে, পালা লড়াই বাটা লড়। স্কুলে পড়াশোনা করার সময় যখন কোনো মেয়েকে দেখে নাও, তখন তোমার মা বাবার রিয়াকশন দেখো রে বাবা। খাবার দ্বারা আমার ছেলেকে কিছু কয়েছো তো, তোমার খারাপই আছে কয়ে দিছি, আমার একমাত্র ছেলে বুঝতে পারলে, আর যদি ওকে যদি কিছু কয়েছো আর ডেটেছো তো তোমাকে তালাক দিয়ে চলে যাবো বাপের বাড়ি, আমার ছেলেটাকে সদা করা লিয়ে, আমার ছেলেটা ওই যে করে বাড়াচ্ছে, ও ভালো করে বাড়াচ্ছে, খাবার দাবার আমার আমার সন্তানটাকে আমার এত সুন্দর ছেলেটাকে কিছু করে বাড়াচ্ছে, খাবার দাবার করতে পারবে না তুমি, তোমার কর কেনা দিকে দিলে। আমার মায়ের কি রিয়াকশন এটাও তুমি দেখে নাও। পেছুয়া তুই বলে ছুটে পড়ি আবার নাকি স্কুলে, হ্যাঁ এগুলো বলা বলে, হ্যাঁ
মা বাপের নামটা রাখবি না তোরা, তোরা গায়ে লেগে জন্মদিন হোক তো। হ্যাঁ এরা বল বাকছিস তুমি, ছেলে পেলে ডাকছো না আদর দিও এমনি করে কহে। হ্যাঁ আর আদর দিয়ে দেওয়া পাঁদর করো, এমনি করে বুঝি হবে না, লাঠি খান লাদে পাছে দু বাড়ি দাও তাহলে শিখবে, আর দু হাত পাকে বেঁধে তীরে টেঙ্গা রাখো বুঝতে পারলে, আর এখন কাচ্চা কমজি লাগে ছিলে দেওয়ার তাহলে সুধরাইবে। পাশের বাড়ির কাকি যদি তোমাদের বাড়ি আসে তো তোমার মা কি বলে তাকে শুনো। সখিনে আল্লাহ বুবু কেমন আহি? আল্লাহর দোয়াতে খুব ভালো আহি বুবু, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আহি, আল্লাহ তোকে দেখার মন করছে, ওইলা তো লাগাই ফুল ডালি আসছে ধর। এসে এসে বসো বসো। আল্লাহ বুবু তোমার ছেলেটা কই, কুন্ডে গেছে দেখতে পাই না? এদিকে কুন্ডে আছে, লাহে কুন্ডে গেছে বেহিটের দিকে দোকান পাকার দিকে গেছে। আর ওই কাকি যদি আমার বাড়ি আসে তো আমার মায়ের রিয়াকশন। তো ছেলেটা কথাটা তো শুনছে নাকি? না শুনে না, বদমাশি করে না তো ফের। তুই কার কথা কহলি কহ তো, তুই কার কথা কহলি রে বহু, কার কথা কহলি? উজ্জারের বেটা জেলার কথা কইছ রে, এক দূর কইছ রে, আমার তোর কথাটা শুনতে ভাল লাগে না। আর পড়াতে কমজোর, সব দিকে কমজোর, কইছে কি বিয়ে করলে বুড়া হয়ে গেলি, দাড়ি পাল পেকে আলো, দাড়ি পাল সব পেকে যেহে বিয়েটা করলে বিয়েও করবে না। আর আমাকে দেখছি তো একলাই কিছু পাই না, অত বড় বাড়ি কে সামলেবে, ঝেড় থেকে লে ঝাঁটা রে, কচি এক গ্লাস খান পানি হয় এদিক সেদিক ঢেলা খাই না, এত লিচড় লুচড় মানে কি লিচড়ে বেড়ে লিচড়। আর আসল কথা উচার কথা হতো নাকি পারো চো দাদা, হতো না ওর বাপ ওদের রেতে দারু খেয়ে চলে এসছিল, আর কেমনি করে হয়ে গেল এত হারামি কি করবি রে বুবু, আর কইস না ওর কথা, সব চলে যে বন্ধুর কাছে তারা দশটা নটা ভোরে আসে না, এমন খাচ্চর হয়ে গেছে বেউড়া হয়ে গেছে বেউড়া, বাপও তো কিছু কহে না, বাপও দারু খেয়ে পড়ে থাকছে দিন মানে ঘরের ভিতরে, আর ওই সব ধুড়মুড়ি আমার ওপরে, যা আগে যদি জানতাম তো জেলার বেটাকে বিষ খেলিয়া তখনই মেরে ফেলতো তুমি ছোট্ট তি। তো হেই বন্ধুগণ, আশা করি এই ভিডিওটা আপনাকে ভালো লাগলো। বন্ধুগণ ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই, মা কেউরির খারাপ নয়, সবারই মা ভালো। আপনি এখন দেখতে পাচ্ছি অনেকজন নিজের মা বাপকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, আনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে থাকছে। তো আমি আপনাদের কথা বলে দিই কি এইসব করা ঠিক নয়, যে মা আমাকে জন্ম দিয়েছে ওই মা আমাদের কোনো দিন খারাপ চাইতে পারে না, ওই মাকে আমি কোনো দিন মানে আনাথ আশ্রম কি বৃদ্ধাশ্রমে ফেলে রাখতে পারি না। ওই জন্য বন্ধুগণ হাত করে রিকোয়েস্ট কি সবাই আপনার মাকে দেখবে, কেউ যে মা খারাপ হয় না, আর মা সবারই ভালো। তো লাভ ইউ গাইস, আগে বাড়ছি, আবার আসবো কালকে। বন্ধুগণ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তার আগে সাবস্ক্রাইবের বাটনটা লাল হয়ে আছে তাড়াতাড়ি ওকে মুতে দাও, আর মুতে ওকে সাদা করে দাও।